এজ এড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে মানুষ খেকো ফুল। কিন্তু বন্ধুরা, তোমরা মনে হয় আমাদের ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলে গিয়েছিলে, সেই জন্য আমাদের ভিডিওটিতে 50,000 ভিউ হয়নি। তো বন্ধুরা, আশা করি কালকে কিন্তু তোমরা লাইক আর কমেন্টের পাশাপাশি শেয়ারটাও করে দিবে। তো চলো বন্ধুরা, দেখে আসি মানুষ খেকো ফুলের গল্পটি। কদমপুর নামের অনেক সুন্দর একটি গ্রাম ছিল। ওই গ্রামে অনেক সুন্দর একটি ফুলের বাগান ছিল। সেই ফুলের বাগানে গ্রামের মানুষরা অনেক ঘুরতে যেত। ফুলগুলো এত সুন্দর ছিল যে যে কারো দেখেই মন মুগ্ধ হয়ে যেত, আর ফুল থেকে অনেক সুন্দর সুগন্ধ বের হতো। আহা, কি সুন্দর ফুলের গন্ধ, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। সেই গ্রামেই একটি মেয়ে বাস করত, পুষ্পা। পুষ্পার বড় বোন আর বড় বোনের জামাই শহরে চাকরি করত। শোনো, আমি এক সপ্তাহের জন্য ছুটিটা পেয়ে গেছি, তুমি কি পেয়েছো? হ্যাঁ, আমিও তো ছুটিটা পেয়ে গিয়েছি, কালকেই ট্রেনের টিকিট করে আনছি। পরদিন শুভম গেল টিকিট করতে। আচ্ছা ভাই, কদমপুরের দুইটা ট্রেনের টিকিট দেন তো। দাদা, এক্ষুনি দিচ্ছি, একটু অপেক্ষা করেন। এরপর শুভম টিকিট কিনে মৌমিতার কাছে বাড়িতে গেল। মৌমিতা, মৌমিতা, কোথায় তুমি? এই যে দেখো, আমি টিকিট নিয়ে চলে এসেছি। এই যে শুভম, আমি এই ঘরে, আমি ব্যাগগুলো গুছাচ্ছি। ট্রেনের টিকিট পেয়ে গিয়েছি, কালকে সকালেই ট্রেন। পরদিন সকাল হলো। এরপর মৌমিতা আর শুভম ট্রেন স্টেশনে গেল। তারপর ওরা ট্রেনে উঠল। এরপর ওরা ওদের গ্রামের স্টেশনে নামলো। তারপর ওরা মৌমিতাদের বাড়িতে গেল। দিদি ভাই, দিদি ভাই, তুই চলে এসেছিস? হ্যাঁ পুষ্পা, আমি এসেছি। আমার জন্য কি নিয়ে এসেছিস? অনেক কিছু নিয়ে এসেছি। ওরা তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করলো। এরপর পুষ্পা মৌমিতাকে বলল, দিদি, আমাদের গ্রামে না অনেক সুন্দর একটা ফুলের বাগান হয়েছে, সবাই ওখানে ঘুরতে যায়, চল না আমরা তিনজন যাই। ঠিক আছে, আমি শুভমকে বলছি। তারপর মৌমিতা শুভমের কাছে গেল। শুনছো, পুষ্পা বলছে এই গ্রামে নাকি একটি ফুলের বাগান হয়েছে, চলো না আমি ওখানে যাবই যাব, চলো নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, তোমরা রেডি হও, আমরা বিকালে যাব। এরপর ওরা বিকালে রেডি হলো। তারপর ওরা সবাই মিলে ফুলের বাগানে গেল। সেখানে যে ওরা দেখলো সত্যি অনেক সুন্দর সুন্দর ফুল। দিদি আয় একটা ছবি তুলি। তারপর ওরা ছবি তুলতে লাগলো। থাম, তুমি একটু পুষ্পাকে ছবি তুলে দাও, আমি ওদিক থেকে একটু আসছি। ঠিক আছে। এরপর শুভম পুষ্পাকে ছবি তুলে দিতে লাগলো, আর মৌমিতা একটু ওদিকে গেল। কি সুন্দর ফুল, এখনই আমি একটা ফুল ছিঁড়ে আমার মাথায় পড়ে নেই। যেই মৌমিতা একটি ফুল ছিঁড়ল, সাথে সাথে ও ওই ফুলের ভিতরে ঢুকে পড়ল। এরপর শুভম আর পুষ্পা মৌমিতাকে খুঁজতে লাগলো। দিদি, দিদি, কোথায় তুই? দিদি, তা অনেক খুঁজেও মৌমিতাকে খুঁজে পেল না। এরপর ওরা বাড়িতে ফিরে গেল। বাড়িতে যাওয়ার পরও ওরা দেখলো ওই বাড়িতে মৌমিতা নেই। শুভমের মন অনেক খারাপ হয়ে পড়ল। রাত হয়ে গেল। ওই রাতে ওই ফুলের বাগানে একটি ভূত এলো। এটা হচ্ছে আমার ভুতুড়ে ফুলের বাগান, মানুষ তোরা আমার ফুল ছিঁড়বি তাই না? আমি তোদেরকে ফুল ছিঁড়তে দিব না, এই ফুলই তোদেরকে খেয়ে ফেলবে। আমি ফুলগুলোকে মানুষ খেকো ফুল হিসেবে বানিয়েছি। আস্তে আস্তে আমার ফুলের বাগানটা পুরো মানুষ দিয়ে ভরে যাবে, প্রতিটা ফুল হয়ে যাবে একটি করে মানুষ, আমি অনেক খুশি। পরদিন ওই ফুলের বাগানে আরো মানুষ ঘুরতে গেল, দুই বোনও গেল। ওরা দুই বোন যেই ওই ফুলে হাত দিল, সাথে সাথে ওদেরকেও ফুল খেয়ে ফেললো।
গল্পের পর প্রায় ওই ফুলের বাগানে যারাই যেত তারাই এরকম হারিয়ে যেত। এরপর গ্রামের মানুষরা ফুলের বাগানে যাওয়া বন্ধ করে দিল। একে আমার মেয়ে দুটোকে হারিয়েছি, ওই ফুলের বাগানে যে যায় সেই আর ফিরে আসে না। হ্যাঁ ঠিকই বলেছেন, আমার ছেলেও হারিয়ে গেছে, ওকেও খুঁজে পাচ্ছি না। আমার বউও তো হারিয়ে গিয়েছে, আমরা গ্রামে এলাম ঘুরতে আর আমার বউটা হারিয়ে গেল। এটা বলে শুভম কাঁদতে লাগলো। আরে দাদা কাঁদবেন না, চলেন আমরা এটার একটা ব্যবস্থা করতেই তো হবে। তারপর ওরা সবাই মিলে গ্রামের চেয়ারম্যানের কাছে গেল, যে চেয়ারম্যানকে সবকিছু খুলে বলল। এটা কি বলছো, আর এই বাগিচা হলোই কিভাবে? আমি তো একটু দূরে বাস করি, তাই আমি ঠিক করে জানতে পারিনি, এরকম ভয়ঙ্কর ব্যাপার। চলো আমাদের কোকিলা জাদুকর্ণীর কাছে যেতে হবে, এক্ষুনি চলো। এরপর গ্রামের দুইজন লোককে নিয়ে চেয়ারম্যান কোকিলা জাদুকর্ণীর কাছে গেল। কোকিলা, আমাদের গ্রামের মানুষের যে খুব তোমাকে প্রয়োজন, আমাদেরকে সাহায্য করতেই হবে তোমাকে। হ্যাঁ চেয়ারম্যান, বলো কি হয়েছে তোমার? একটা ফুলের বাগান হয়েছে হঠাৎ করে আমাদের গ্রামে, ওইটা দেখতে এত সুন্দর যে কেউ মুগ্ধ হয়ে যাবে, কিন্তু ওখানে যারাই যাচ্ছে কিছু কিছু মানুষ হারিয়ে যাচ্ছে, তাদের আর অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। শোনো, আমাকে ব্যাপারটা একটু দেখতে হবে, ওই বাগানে আমাকে যেতে হবে। হ্যাঁ চলো কোকিলা, তুমি আমাদের শেষ ভরসা। এরপর কোকিলা জাদুকর্ণীকে নিয়ে গ্রামের চেয়ারম্যান ওর ফুলের বাগানে গেল। জাদুকর্ণী সবকিছু ভালো করে খুঁজে খুঁজে দেখল। শোনো, তোমরা কোনো কিছুতে কেউ হাত দিবে না, এটা খুবই ভয়ঙ্কর একটি বাগান, এই বাগানের প্রতিটা ফুলই একটি করে মানুষ, তোমরা ধরলেই ওরা মারা যাবে। এটা কি বললে কোকিলা, এটা কে করেছে? চলো আমরা ওই গাছের পিছনে লুকাই সবাই, আমরা দেখব কে এটা করেছে। তারপর ওরা সবাই একটি গাছের পিছনে লুকালো। রাত হয়ে গেল। এরপর রাতের বেলা ওই ভূতটি আবার ওর ভুতুরে বাগানে এলো। কি ব্যাপার, আজকে কেবল একজনকেই খেতে পেরেছে ফুলটি, এটা কিভাবে হলো? মানুষ কি আশা বন্ধ করে দিয়েছে নাকি? তখনই ওখানে কোকিলা জাদুকর্ণী আর অন্য মানুষটা চলে আসলো। তোরা এখানে কেন এসেছিস? মরতে এসেছিস তাই না? ঠিক আছে, তোদের সবগুলাকে মারবো এখন। এরপর ভূত একটি ভুতুরে কুকুরকে আনলো। যা, ওদের সবাইকে কামড় দিয়ে আয়। কুকুরটি ওদের কাছে যেতে লাগলো। তখনই কোকিলা জাদুকর্ণী ওর জাদু দিয়ে ওই কুকুরটিকে মেরে ফেলল। বাহ, ভালোই তো জাদু জানিস তুই, কিন্তু তোরা এখন এখান থেকে কিভাবে বেঁচে যাবি? আমি যে কি জাদু করব, তোদের সবাইকে তো এখন মরতেই হবে। মরবো আমরা না, মরবি তুই। এরপর কোকিলা জাদুকর্ণী ওর জাদুর একটি পানি ওই ভূতের মুখে ছিটিয়ে দিল। সাথে সাথে ভূতের শরীরে আগুন ধরে গেল। কিছুক্ষণের মধ্যে ভূত পুড়ে ছাই হয়ে গেল। আর তখনই ওই যতগুলো মানুষ ফুল হয়ে গিয়েছিল সবাই আবার মানুষ হয়ে গেল। শোনো, তোমরা অনেক বড় ভুল করেছিলে, তোমরা কেন ফুল ছিঁড়তে গিয়েছিলে? তোমরা আমাকে কথা দাও, আর কোনোদিনও কেউ কোনো ফুল ছিঁড়বে না, সবাই এখন থেকে বৃক্ষ রোপণ করবে, বৃক্ষই আমাদেরকেও অক্সিজেন দেয়, তোমরা এটার উপরে কখনোই অন্যায় করবে না। সবাই ওদের ভুল বুঝতে পারল। এরপর গ্রামের মানুষরা সবসময় গাছকে পরিচর্যা করত আর ফুলের গাছ লাগাত। এরপর ওরা সবাই খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা মানুষ খেকো ফুলের গল্পটি। আমি এখন লাকি দশ জনের নাম বলতে যাচ্ছি। এস কে আনিসুর অফিসিয়াল, মিনহাজুল ইসলাম, রাজনীতা পল, লাবিব, শাইলা বিট্টু, স্বাস্তিকা মুখার্জি, কোহিনুর আক্তার, উজ্জ্বল কুমার সেন, মাহমুদুল হাসান, দেবিকা বিশ্বাস। তো বন্ধুরা, এই গল্পটিকে বেশি বেশি শেয়ার করো। আল্লাহ হাফেজ।